আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি বাষট্টি পার্সেন্ট ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এবং তিনি কিন্তু মিডিয়ায় কট্টরপন্থী হিসাবে তাকে প্রচার করা হচ্ছে এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খমিনির যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে এবং তিনিই পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন বলে অনেকে ধারণা করছে একই বংশোধবোধ বলা হচ্ছে তো সেখানে ইরানে নতুন প্রেসিডেন্ট অনেকের ভাষায় কট্টরপন্থী প্রেসিডেন্ট এর নির্বাচিত হওয়ায় কয়েক মাস পরেই তিনি ক্ষমতা গ্রহণ করবেন এতে মধ্যপ্রাচ্যের রাজনীতির অনেক ডাইমেনশন চেঞ্জ হবে অনেক ক্যালকুলেশন চলছে বিভিন্ন ডাইমেনশন থেকে আমরাও আলোচনা করব আর মিডল ইস্টের পলিটিক্স বুঝতে হলে এটা ইটস ভেরি কমপ্লেক্স অনেক বিষয় বুঝতে হয় বিশেষ করে পলিটিক্যাল জিওগ্রাফি এবং জিওগ্রাফিক্যাল পলিটিক্স এই বিষয়ে একটা গভীর ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় যেটা আমি ধীরে ধীরে আলোচনা করবো কিন্তু আজকে যেটা আলোচনা করব যে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কেমন হবে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক এবং বাংলাদেশ কিংবা বাংলাদেশের ইসলামপন্থীদের আস্থার জায়গা কোনটা বাংলাদেশের ইসলামপন্থীদের কোন দেশকে সমর্থন করা উচিত সৌদি আরব না ইরান এ বিষয়ে আজকের আলোচনা এবং সেখানে কিন্তু ইব্রাহিম রাইসি ক্ষমতায় নির্বাচনে জয়লাভ করার পরেই তিনি তেহরানের সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্ট করে বলেছেন যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই প্রতিবেশী বলতে সৌদি আরবকেই তিনি বেসিক্যালি মিন করেছেন সুসম্পর্কের উপর তিনি জোরদার করেছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু বিশেষ করে বাইডেনের সাথে তিনি সাক্ষাৎ করতেই অস্বীকার করেছেন এর মানে যুক্তরাষ্ট্রকে তিনি কেয়ার করেন না ডিনাই করেছেন কিন্তু সৌদি আরব বা এই রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্কের উপরে জোরদার করেছেন এবং একই সাথে ইয়ামেনে হামলা বন্ধ করার জন্যেও আহ্বান করেছেন তো এই যে রাইসির বক্তব্য এটা কিন্তু বিশেষ কিছুর ইঙ্গিত বহন করে এটার উপর ভিত্তি করে অনেক আলোচনাই করা যায় অনেক প্রেডিকশন করা যায় প্রজেকশন করা যায় আমি আগেই বলেছি যে টোটাল মিডল ইস্ট স্পেশালি ইরান এবং সৌদি আরব পো তার জিওগ্রাফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কিন্তু বিশ্ব সম্প্রদায়ের ইন্টারন্যাশনাল কমিউনিটির অথবা সুপার পাওয়ার গ্রেট পাওয়ার্স প্রত্যেকের যুগ যুগ ধরেই তাদের একটা ইন্টারেস্টের জায়গা এবং সেখানে গ্লোবাল পলিটিক্সের একটা সেন্টার কেন্দ্রবিন্দু অতএব ইরান নিয়ে আলোচনা করা সৌদি আরব নিয়ে আলোচনা করা মিনস সেখানে গ্রেট পাওয়ার সুপার পাওয়ার্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের যারা অ্যাক্টর রয়েছে প্লেয়ার রয়েছে এরা সবাই কিন্তু সেখানে ইনক্লুডেড বিচ্ছিন্ন নয় এবং এর সাথে সাথে ইরান এবং সৌদি আরবের মধ্যে আঞ্চলিক আধিপত্য ধরে রাখা অথবা আঞ্চলিক নেতা হওয়ার একটা প্রতিযোগিতা চলছে এবং এটা কিন্তু মারাত্মক প্রতিযোগিতা চলছে সেখানে ইরান এবং তুরস্ক এরা অনেকটা একই ব্লকে এবং সৌদি আরব সহ আরও কিছু দেশ আরব আমিরাত ইত্যাদি ইত্যাদি এরা হচ্ছে আরেক এক ব্লকে তো এই প্রতিযোগিতা বিশেষ করে যখন আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা হয় তখন এটা সমাধান অনেক কঠিন বিভিন্ন ঘটনার পরিক্রমার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে ইরান এক সময় ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল এখন কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই এমনকি বাণিজ্যিক রিলেশনসও সেই অর্থে নেই এটা কি আসলে উত্তরণ সম্ভব আমি মনে করি একটা সম্ভাবনা রয়েছে যতই কট্টরপন্থী হোক না কেন বর্তমান ইরানের প্রেসিডেন্ট তারপরও সৌদি ইরান রিলেশনসের একটা নর্মালাইজেশনের সম্ভাবনা রয়েছে কারণ দুই পক্ষই চাচ্ছে দুই পক্ষরই দরকার সৌদি ইরানের যে এই অসম প্রতিযোগিতা এতে আঞ্চলিক সুপ্রিমেসির বিষয়ে হয়তোবা কেউ কিছু গেইন করতে পারে কিন্তু এখানে দেখা যায় অর্থনৈতিকভাবে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল লস এখন বিশেষ করে ইরানের সাথে নিউক্লিয়ার ডিল হওয়ার পরে দুই সালে সৌদি আরব উদ্বিগ্ন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকটা এবং ইরানের অনেক কিছুর উন্নতির ফলে সৌদি আরব সেখানে কিন্তু বিব্রত তো এখন সৌদি আরবও চাচ্ছে যে একটা সুসম্পর্ক হোক ইরানের সাথে বিশেষ করে কাউন্ট প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সালমানের দুই সালের একটা উচ্চাবিলাস রয়েছে দুই তিরিশ সালের একটা উচ্চাবিলাস রয়েছে এবং তার উচ্চ সালমানের ভীষণ মূলত একটা ইকোনমিক ভীষণ সেখানে লিডারশিপের চেয়ে ইকোনমিক বিষয়টাকেই তিনি ফোকাস করছেন এই কারণে সৌদি আরবের অনেক সংস্কার তিনি করছেন ইসলামের অনেক বিধিবিধান থেকে তারা বের হয়ে যাচ্ছেন তো এতে যেহেতু তার একটা অর্থনৈতিক উচ্চাবিলাস রয়েছে তো এ কারণে ইরানের সাথে একটা সম্পর্ক কিন্তু দরকার আর আরও বেশি দরকার সৌদি আরবের জন্য এই কারণে যে সৌদি আরবের সবচেয়ে বিশ্বস্ত বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এখন জো বাইডেন এসেছেন এটা সৌদি আরবের জন্য সুখের খবর নয় আর জো বাইডেন ক্ষমতায় আসায় সৌদি আরব বেশি যে সন্তুষ্ট তা না এতে দেখা যায় যে বিভিন্ন শিফট চেঞ্জের কারণে সৌদি আরবের জন্য ইরানের সাথে সম্পর্ক জরুরি এবং ইরানের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না সৌদি আরবের সাথে তাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই এতে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে তাদেরও দরকার যেহেতু দুই পক্ষেরই দরকার দুই পক্ষই চাচ্ছে এবং এরই অংশ হিসাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিশেষ সৌদি রাষ্ট্র তারা উদ্যোগ নিয়েছে ইরানের সাথে সম্পর্ক স্থাপন করার সেটা বেশ কিছুদিন আগেই বিশেষ করে এবছরেই দু হাজার একুশ সালের নয় এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে সৌদি এবং ইরানের সর্বোচ্চ কর্মকর্তাদের একটা গোপন মিটিং হয়েছে যেটা অনেকগুলো গণমাধ্যমে কিন্তু এসেছে বিভিন্ন সোর্স থেকে এই যে গোপন মিটিং সেটা হচ্ছে সম্পর্ক নর্মালাইজেশনের একটা প্রক্রিয়ার অংশ এবং দু সালে ইরাকের প্রেসিডেন্ট ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছিলেন এবং বলা হয়ে থাকে এই ইরাকের প্রেসিডেন্টের সৌদি আরব সফর এটা ইরাকের রাষ্ট্রীয় সফরের চেয়ে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ইরাক ইরান এবং সৌদি আরবের সম্পর্কে নর্মালাইজেশনের মধ্যস্থতা করা এখন সৌদি আরব ইরান দুই পক্ষই চাচ্ছে যে মধ্যস্থতাকারী চাচ্ছে যথাযথ ভালো মধ্যস্থতাকারী যদি পাওয়া যায় কোনো একটা পক্ষ এগিয়ে আসবে না বিভিন্ন কারণে মধ্যস্থতাকারী যদি তারা পায় তাহলে দুই পক্ষই সম্পর্ক স্থাপন করতে আগ্রহী এবং রাইসি ক্ষমতায় আসুক আর যেই আসুক আর অন দি আদার হ্যান্ড সালমান থাকুক আর যেই থাকুক যে মধ্যস্থতা করবে বিশেষ করে ইরাক মধ্যস্থতা করছে আরও কোনো যদি ভালো মধ্যস্থতাকারী পাওয়া যায় তাহলে ইরান এবং সৌদি আরব একটা ভালো সম্পর্ক হতে পারে সেটা অস্বাভাবিক নয় যেহেতু প্রয়োজন তাদের ফরেন পলিসি অবজেক্টিভস তাদের ফরেন পলিসি ডিটারমিয়ান্টস প্যারাডাইম শিপ এগুলোর উপর ভিত্তি করে এটা বলা যায় আরেকটা বিষয় যে এখানে এক সময় সিয়া সন্নি দ্বন্দ্ব এই বিষয়টা কিন্তু মিডল ইস্টের পলিটিক্সে বা ফরেন পলিসিতে কী ডিটার্মিন্ট ছিল অনেকের ক্ষেত্রে প্রাইম ডিটার্মিন্ট ছিল বাট এখন কিন্তু সেটা নাই এখন সৌদি আরবের কাছে কে শিয়া কে সুন্নি কে ইহুদি এটা কোনো ফ্যাক্ট নয় এমনকি ইরানের কাছে যদিও তারা ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করে তাদের শিয়া মতবাদ সেটাকে গুরুত্ব দেয় কিন্তু তারপরও এটা ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্ল্ড অর্ডার সামগ্রিকভাবে অনেক কিছু চেঞ্জ হওয়ার কারণে শিয়া সুন্নি কিংবা ধর্ম এটা ফরেন পলিসিতে এখন তেমন কিছু তেমন গুরুত্বপূর্ণ না এটা ডিক্লাইনিং ধর্মের প্রভাব তেতে দেখা যায় আকিদা কি কে শিয়া সুন্নি এটা মূল বিষয় না এখানে মূল বিষয় হচ্ছে স্টেট ইন্টারেস্ট তো এখানে যদি যে সিদ্ধান্তে সম্পর্ক স্থাপন করলে যদি সৌদি আরবের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হয় ইকোনমিক ইন্টারেস্ট সেইভ হয় তাহলে সম্পর্ক স্থাপন করবে ইরানের ক্ষেত্রেও সেম তারা যদি ইকোনমিক ইন্টারেস্ট গেইন করতে পারে তাহলে সম্পর্ক স্থাপন করবে এটা হচ্ছে বাস্তবতা এটা ফরেন পলিসির একটা প্যারাডাইম শিপ যে রিলিজিয়ানের প্রভাব একেবারে ডিক্লাইনিং সবার কাছে এমনকি তুরস্কের কাছেও এখানে ইন্টারেস্টই হচ্ছে মূল অর্থাৎ এটা একটা বিষয় এখানে ধর্ম কিংবা আকিদা এটা দিয়ে ফরেন পলিসি দেখার সময় কিন্তু চলে গিয়েছে অনেকটা আর বাংলাদেশের ইসলামপন্থীদের কোন দেশকে সমর্থন দেওয়া দরকার আস্থা রাখা যেতে পারে কাদের সাথে ভালো সম্পর্ক রাখা যেতে পারে এখানে ইরান কিন্তু চাচ্ছে যে ইরানি যে মডেল সেটা ছড়িয়ে দিতে পৃথিবীর বিভিন্ন ইসলামিক দেশে মুসলিম দেশে কিন্তু সৌদি আরবের মডেল কিন্তু ছড়িয়ে দেওয়ার কোনো চেষ্টা তারা করছে না তো সেখানে বাংলাদেশের ইসলামপন্থীরা বা ইন্ডিয়ান সাবকন্ট্রি ইসলামপন্থীরা পৃথিবীর প্রায় সব দেশের ইসলামপন্থীরা ইরান ইসলামিক বিপ্লব হওয়ার পর সেখানে কিন্তু ভিজিট করেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্যে আমি মনে করি সৌদি আরব একসময় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে প্যাটরোনাইজ করত কিন্তু ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার কারণে তাদের তাদের ইন্টারনাল পলিটিক্স ইত্যাদি ইত্যাদির কারণে তারা এখন আর ইসলামপন্থীদেরকে সমর্থন দিচ্ছে না তো এখন সৌদি আরব মূলত দেখে যে যারা মুসলিম দেশগুলোতে ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে তাদেরকেই তারা সমর্থন দেবে এখন তারা মনে করছে যে শীঘ্র ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারছে না এই কারণে সৌদি আরব একেবারেই সমর্থন উইদ্র করে নিয়েছে অন দি আদার হ্যান্ড ইরান যেহেতু চাচ্ছে তাদের মডেলের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আর তাদের মডেলের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা কাজ করে এই কারণে ইরান এবং কাতারও সেইম জিনিস ফিল করছে ইরান কাতার এরা ইসলামপন্থীদেরকে সাপোর্ট দিচ্ছে এই কারণে আমি মনে করি আবার সৌদি আরব মক্কা মদিনার সেটা বাদ দিয়ে ইসলামপন্থীরা চলতে পারবে না কোনো দেশে এ কারণে বাংলাদেশের ইসলামপন্থীদের জন্য এমনকি বাংলাদেশ সরকারের জন্যও সৌদি আরব এবং ইরানের সাথে একটা ব্যালেন্সড ফরেন পলিসি বা ব্যালেন্সড রিলেশন মেনটেন করা দরকার কোনো একটা গোষ্ঠীর বা একটা দেশের প্রতি ঝুঁকে পড়া এটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইসলামিক মুভমেন্টের জন্য কিন্তু ভালো নয় এ কারণে ব্যালেন্সড হওয়া খুব সূক্ষ্মভাবে সটল সেভাবে আমি মনে করি ইসলামপন্থীদের আগানো দরকার কারণ ইসলামপন্থীদের কোথায় কী ক্ষমতা আসবে সেটা শুধু ডোমেস্টিক বোর্ডিং ফ্যাক্টের উপর নির্ভর করে না সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনসের অনেক কিছুই নির্ভরশীল বর্তমান গ্লোবালাইজেশনের যুগ এই বিষয়ে স্টাডি করা যেতে পারে আমি মনে করি হ্যাঁ নিঃসন্দেহে আমরা চাই যে ইরান সৌদি আরব বা এদের মধ্যে ডিপ্লোমেটিক রিলেশনস এস্টাবলিশ হোক তাহলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা কমবে এবং মধ্যপ্রাচ্যে রাজনীতিতে কিংবা ইসলামিক ওয়ার্ল্ডের রাজনীতিতে আধিপত্যবাদী শক্তির অথবা তথাকথিত সুপার পাওয়ার গ্রেট পাওয়ারদের যে একটা খবরদারি সেটা কমবে এবং এই যে সৌদি আরব থেকে শুরু করে এইসব রাষ্ট্রগুলো যে যুক্তরাষ্ট্রের পিছনে পেছনে ঘুরে এগুলো পরিমাণও হ্রাস পাবে সেখানে সৌদি আরব ইরানের মধ্যে একটা সুন্দর ডিপ্লোম্যাটিক রিলেশনস ডিউরেবেল ডিপ্লোম্যাটিক রিলেশনস এটা কিন্তু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যে খুবই জরুরি